धातु दिए से भवन से प्रसाद सजानो होने समुद्रकन्या पद्दा सर्वक्षण सब समय थाके। पितृपुरे छिलो निशि नाना सुखे खेली हासि जदि हईल समय प्रत्युष। पितार गृहे खुबी आनंदे पद्दा छिलें। आस्ते आस्ते भोर होच्छे एवं भोर होवार पर सखीगण करिसंगे आसिते उद्याने रंगे सिंधु तीरे रहीछे मांजस। भोरेर समय तार सखीदेरके निये पद्दा प्रासाद थेके बेरिये जे भ्रमणे बेरियेछे तार निजेर तैरी करा बागानेर उद्देश्ये। সেই জায়গায় গিয়ে দেখছে যে সিন্ধু তীরে একটা মাঞ্জস পড়ে আছে। মাঞ্জস শব্দের অর্থ মান্দাস বলে কেউ কেউ, ছোট নৌকাও বলে। এই মাঞ্জস শব্দ তোমরা মনসামঙ্গলের কাহিনীতেও দেখতে পারবে, শব্দের উল্লেখ আছে। দেউলা যেখানে লক্ষীন্দরকে, মৃত লক্ষীন্দরকে নিয়ে যাচ্ছে পুনর্জীবনের উদ্দেশ্য নিয়ে, সেরকম একটা ছোট নৌকা সিন্ধু তীরে পড়ে আছে। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিড়। এখন স্বাভাবিকভাবেই যে জায়গায় কারো আসারই কথা নয়, সেই জায়গায় হঠাৎ করে যদি একটা নৌকা দেখা যায়, মনের মধ্যে একটা সন্দেহ বা একটা কৌতূহল আসাটাই স্বাভাবিক, যেটা পদ্মার হয়েছে। সেই কৌতূহল বশবর্তী হয়ে সে নৌকাটাকে দেখতে গেছে। গিয়ে পর দেখে চারজন সখী সেই জায়গায় ভূপতিত অবস্থায়, মূর্ছিত অবস্থায় পড়ে আছে। চারি সখীর কথা যখন বলা হচ্ছে, চারটি সখীর নামও আছে, চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিধননলা। চারজন সখীর নাম চন্দ্রকলা, বিজয়া, রোহিণী আর বিধননলা। এটা অনেক সময় প্রশ্ন তো তোমাদের পড়ে, চারি সখীর নাম কি। আবার এই লাইনটার পরেও আরেকটা প্রশ্ন হয়, শেষের লাইনের দিকে দেখতে পারবে তোমরা, যে পঞ্চকন্যা পাইলা চেতন। প্রশ্ন থাকে যে এই পঞ্চকন্যার নাম কি, তো সেই জায়গায় তোমরা এই চার সখীর নাম তোমরা দিতে পারবে উত্তর। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিরি, নিপতিতা চেতন রহিত। এই চারজন সখীর মাঝখানে আরেকজন কন্যাকে দেখা যাচ্ছে, যে কন্যার সৌন্দর্য এতটাই মানে জগৎ বিখ্যাত যে স্বর্গের অপ্সরা রম্ভাকেও রূপে তিনি জয় করেছেন বলে সমুদ্রকন্যা পদ্মা মনে করছেন। মূল কাহিনীও তো মূলত আলাউদ্দিন খিলজির চিতর আক্রমণের কারণেই ছিল পদ্মাবতীর সৌন্দর্য। যে সৌন্দর্যের কাহিনী শুনে, বর্ণিত কাহিনী শুনে আলাউদ্দিন খিলজি পদ্মাবতীকে নিজের পত্নীরূপে পেতে চেয়েছিলেন, যার জন্য চিতর আক্রমণও করেছিলেন। বাস্তবে এখানেও সমুদ্রকন্যা পদ্মা যখন পদ্মাবতীকে দেখছেন, তখন মনে হচ্ছে স্বর্গের অপ্সরা রম্ভার থেকেও যেন এই কন্যা সুন্দরী। রম্ভা স্বর্গের অপ্সরা, স্বর্গের অপ্সরাদের সৌন্দর্য কথিত কাহিনীতে সর্বশ্রেষ্ঠ। পুরাণে বর্ণিত আছে প্রায় 60 কোটি অপ্সরা আছে। 60 কোটি অপ্সরা উল্লেখ থাকলেও আমরা মূলত 2-3 জন অপ্সরার নাম সর্বক্ষণ শুনে থাকি, উর্বশী, মেনকা এবং রম্ভা। তো এইখানে রম্ভার সৌন্দর্যের থেকেও যে কন্যাটি ভূপতিত অবস্থায় পড়ে আছে, তখনও সমুদ্রকন্যা পদ্মা এই কন্যার নাম জানে না, তাই সেটা অনুমান করছে আর কি। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। এবার এত সুন্দরী একজন রমণী, একজন মহিলা, হঠাৎ করে এই জায়গায় আসার কারণ কি? সবাই তো অবচেতন, অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মূর্ছিত হয়ে আছে, মাটিতে শুয়ে আছে ভূপতিত অবস্থায়। এই জায়গায় উত্তর দেওয়ার ক্ষমতা কারো
নেই তখনও। তাই পদ্মা নিজে নিজেই কল্পনা করছেন আর কি, যে এরা কে হতে পারে এবং কিভাবে এখানে পৌঁছাতে পারে। সেই জায়গায় পদ্মা প্রথমে অনুমান করছে, ইন্দ্র সাপে বিদ্যা ধরি কিবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। পদ্মা অনুমান করছে যে হয়তো স্বর্গের কোনো বিদ্যাধরী, বিদ্যাধরী শব্দের অর্থ অপ্সরা বা গান্ধর্বী বলা হয় যারা স্বর্গের নৃত্যগীত পরিবেশন করে, তারা হয়তো ইন্দ্রের অভিশাপে ভ্রষ্ট হয়ে মর্তলোকে পতিত হয়েছে, এরকম একটা কারণ হতে পারে। আবার এটা মনে হওয়ারও কারণ আছে, কারণ তার পূর্বে যে রচিত কাহিনী তাতে আমরা দেখতে পাই চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর পূজার জন্য কালকেতু ফুল্লরাকে স্বর্গ থেকে আসতে হয়েছিল কালকেতু ফুল্লের রূপে, মনসা মঙ্গল কাব্য আসতে হয়েছিল দেবী মনসার পূজা প্রচারের উদ্দেশ্যে লক্ষীন্দর বেহুলাকে মর্ত অবতরণ করতে হয়েছিল স্বর্গ থেকে। তো সেরকম একটা অনুমান সমুদ্রকন্যা পদ্মা এখানে করছে। বেকত দেখিয়ে আঁকি তেনশো বসন সাক্ষী ব্যথা নিত হয়েছে কেশ বেশ। তাদের চোখ দেখে এবং তাদের বসন, তাদের সাজ পোশাক, তাদের কেশ বেশ সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে এরা সমুদ্র পীড়াতে কিন্তু আচ্ছন্ন, তারা বেশ ব্যথা পেয়েছে বা কষ্ট এখনো পাচ্ছে বুঝি সমুদ্র। আবার পদ্মা আরেকটা কল্পনা করছে, যদি সাপভ্রষ্ট হয়ে যদি না আসে এরা, যদি বিদ্যাধরী না হয় তাহলে এমনও হতে পারে, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এমনও হতে পারে যে সমুদ্র পথ দিয়ে যাতায়াতকালীন নৌকা সমুদ্রের প্রকোপে ভেঙে গিয়ে তারা হয়তো এইভাবে এইখানে এসে পৌঁছেছে। চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। যখন পদ্মা পরীক্ষা করে তাদেরকে দেখছে তখন দেখছে না এরা কিন্তু মৃত নয়, এখনও কিছু মাত্র শ্বাস তাদের অবশিষ্ট আছে, চেষ্টা করলে হয়তো বাঁচানো সম্ভব। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে করোনা নৈরাস, না করো নৈরাস। পদ্মা মনে মনে বিধাতাকে ডাকছেন যেন আমি নিরাশ না হই, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরূপ কন্যার জীবন। পিতার যে পুণ্যফল এবং ভাগ্য বলে যেন এই কন্যার জীবন ফিরে পায়, রাজ সে যেন জীবন ফিরে পায়। চিকিৎসমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখী নিরে করিয়া স্মরণ। প্রাণপণ তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, চিকিৎসা করা হবে, সেবা করা হবে, নিরঞ্জনের কৃপার প্রয়োজন যেন তিনি তার কৃপা বজায় রাখেন। নিরঞ্জন শব্দের অর্থ পুরাণে ধর্ম ঠাকুর বলে যেমন উল্লেখ আছে, আমরা এখানে ধর্ম ঠাকুর বলেই ধরছি কেন না, কারণ অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সদা ধর্ম সদা সদাচার, এই শব্দটা আমরা বাক্যটা আমরা দেখি এখানে। তাহলে এখানে ধর্ম প্রতিষ্ঠিত, সেই হিসাবে অনুমান করা যায় যে সমুদ্রকন্যা পদ্মা ধর্ম ঠাকুরের শরণাপন্ন হচ্ছেন, যেন ভূপতিত অবস্থায় যে কন্যা মানে আছে সেই যেন প্রাণ ফিরে পায়। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখীদের পদ্মার সাথে যা সখীকে নিয়ে যেমন ভ্রমণে বার হয়েছিল সেই সখীদের আজ্ঞা দিয়ে সবকে তুলে আনা হলো ঠিক উদ্যানের মাঝে, বস্ত্র দিয়ে তাদেরকে ঢাকা দেওয়া হলো, আচ্ছাদন দেওয়া হলো। এবং তারপর অগ্নি জালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও, আগুন জ্বালানো হচ্ছে তাদেরকে স্যাঁক দেওয়ার জন্য, এখানে ছেকে শব্দ দেওয়া আছে ছেকে গাও, তো আগুনের স্যাঁক দেওয়ার জন্য আগুন জ্বালানো হচ্ছে এবং সখীরা
তাদের কেউ পায়ে কেউ মাথায় আগুনের শেক দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। তার সাথে তন্ত্র মন্ত্র যোগে মহৌষধি অব্যর্থ ওষুধ প্রয়োগ করে তাদেরকে সুস্থ করা হচ্ছে, তারা আস্তে আস্তে তাদের চেতন ফিরে পাচ্ছে। শ্রীযুত মাগনগুলি মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এখানে কবি কাব্যের শেষ অংশে শ্রীযুত মাগনগুনি মহন্ত আরতি শুনি হীন আলাওল এই বাক্যটি বলেছেন, তার কারণ একটা আছে। আরাকান রাজসভাতে বৌদ্ধ রাজা তার অমাত্য মাগন ঠাকুরেরই নির্দেশে বা অনুরোধে সৈয়দ আলাওল এই পদ্মাবতি কাব্যটি রচনা করেছিলেন, যার জন্য তিনি এই জায়গায় সেই মাগন ঠাকুরের প্রতি তার যে কৃতজ্ঞতা বা শ্রদ্ধা সেটা জানাতে কিন্তু তিনি মোটেও ভুল করেননি। শ্রীযুত মাগনগুনি মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন, তার অনুরোধে বা তার নির্দেশে তিনি এই কাব্য রচনা করেছেন। মহন্ত শব্দের অর্থ মানে যার মোহ নেই বা যিনি মোক্ষ লাভ করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই কবিতা থেকে নামকরণের ক্ষেত্রে একটা প্রশ্ন পড়ে যে পদ্মাবতি কেন, পদ্মাবতী আখ্যান থেকে নেওয়া হলেও সিন্ধু তীরে নামটি কেন দেওয়া হয়েছে। কারণ তোমরা এই কবিতাতে বুঝতেই পারলে যে মূল যে চরিত্র পদ্মাবতীর তার উল্লেখ খুব একটা এখানে নেই, এখানে সমুদ্রকন্যা পদ্মার উল্লেখ আছে এবং মূলত ঘটনাটা ঘটছে সিন্ধুর তীরেই, সেই জন্যই সিন্ধু তীরে নামটাকে অ্যাপ্রোপ্রিয়েট বা বলা যায়, সফল নাম বলা যায়। আবার এ জায়গায় প্রশ্ন তো যেমন থাকে হয়তো যে কিভাবে পঞ্চকন্যা প্রাণ ফিরে পেল, সমুদ্রকন্যা পদ্মা যেখানে থাকে সেই স্থানের বর্ণনা, এইগুলো তোমাদের একটু দেখে নেওয়া দরকার। আর এই পাঠ সম্পর্কে যারও মানে কারো যদি কিছু প্রশ্ন থাকে তো মানভূম উত্তরণের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেওয়াই আছে, সেই জায়গাতে তোমরা তোমাদের প্রশ্ন পাঠাতে পারো। যেমন অনেকেই পাঠায় আমরা যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করি। এই পাঠ সম্বন্ধে কোনো সমস্যা হলে সেখানে প্রশ্ন পাঠাবেন, আমরা যথাসাধ্য তার উত্তর দিয়ে পাঠাব। আজকের মতো নমস্কার, আগামীকাল সঠিক সময় আবার ক্লাস আছে, আগামী দিনের ক্লাস জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা, সকলের কাছে একটা জায়গায় ক্ষমা প্রার্থী, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের এই লাইভ অংশটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একটা পার্ট আপনারা দেখছেন আর একটা পার্ট হয়ে আছে, দুটোকে একসাথে মিলিয়ে আপনাদেরকে একটু দেখে নিতাম। ধন্যবাদ।